হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যাদার ভিডিও। আপনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য ফর্ম পূরণ করেছেন, আপনার কাছে কোনো SMS এসে পৌঁছায়নি। আপনি কিন্তু চেক করে দেখে ফেলতে পারেন যে আপনার বর্তমান অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীরকম রয়েছে, আপনি কবে অ্যাকচুয়ালি পেমেন্ট পেতে পারেন, আপনার কি ডাটা এন্ট্রি হয়েছে নাকি রিজেক্ট করে দেওয়া হয়েছে, আপনার অ্যাপ্রুভড হয়েছে নাকি হয়নি, সমস্ত কিছু কিন্তু আপনি দেখে ফেলতে পারবেন। তো কীভাবে চেক করবেন ডিটেলসে আমরা আজকের এই ভিডিওতে জানবো। ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সর্বপ্রথম আপনারা কিন্তু কৃষক বন্ধু .net এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। লিঙ্ক আমি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনি কিন্তু এই পেজের মধ্যে চলে আসতে পারেন। এবং একটু স্ক্রোল ডাউন করে নিচের দিকে আসলেই কিন্তু আপনি 3 নম্বরে একটা অপশান পেয়ে যাবেন, নথিভুক্ত কৃষকের তথ্য। তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে ভোটার কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি এখানে সিম্পলভাবে আমার ভোটার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পর এখানে কী করতে হবে দেখুন, আই এম নট আ রোবট এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর কিন্তু একটা ক্যাপচার কোড আসবে, সেটাকে দিয়ে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন। এবং যখনই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা লিস্ট ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন বা কৃষক বন্ধু আইডি দিয়ে দেওয়া হয়েছে, ফার্মার নেম দিয়ে দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ দিয়ে দেওয়া হয়েছে, কত এরিয়া জুড়ে ল্যান্ড বা ভূমি রয়েছে বা জমি রয়েছে সেটা দেওয়া হয়েছে। এবং স্ট্যাটাস দেখুন দেখাচ্ছে এখানে অ্যাপ্রুভড, মানে স্ট্যাটাস কিন্তু গ্রহণ করা হয়ে গেছে, অ্যাপ্রুভড হয়ে গেছে। এখনও কিন্তু ট্রানজ্যাকশন করা হয়নি, যখন ট্রানজ্যাকশন করা হবে তখন কিন্তু ট্রানজ্যাকশন আইডি দিয়ে কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল সেটা দেখিয়ে দেওয়া হবে, পেমেন্ট ডেট বা কিন্তু দিয়ে দেওয়া হবে। এখন যেহেতু ট্রানজ্যাকশন এখন যেহেতু পেমেন্ট করা হয়নি, তাই ট্রানজ্যাকশন স্ট্যাটাস এই জায়গাতে কিন্তু ফাঁকা রয়েছে, পরবর্তীকালে কিন্তু ট্রানজ্যাকশন পেয়ে গেলে এখানে কিন্তু সাকসেসফুল শো করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন। আর একটা কথা বলে রাখছি, এখানে যদি কেউ ভোটার আইডি কার্ড দিয়ে যদি নো ডাটা ফাউন্ড এরকম কিছু দেখায়, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার এখন ডাটা এন্ট্রির কাজ হয়নি, আপনি কিছুদিন অপেক্ষা করবেন। যদি তারপরও দেখেন যে মেসেজ আসেনি এবং নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কিষাণ মন্দিরে গিয়ে যোগাযোগ করতে পারেন, এই সমস্যার কি সমাধান